কোমর বাংলা বিএনপি, হাঁটু বাংলা বিএনপি এখন লাঠির উপর ভর করেছে কি আমি বলিনি, বলেছে ডাক্তার জাফরুল্লাহ। হাঁটু বাংলা বিএনপি এখন ভর করেছে কিসের উপর? লাঠির উপর। বঙ্কিম চন্দ্র বলেছিলেন, লাঠি তোমার গিয়াছে। আসলে কি গিয়াছে? লাঠির দি চলে গিয়েছিল, ফিরে এনেছে তারা বিএনপি। বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে লাঠি, আবার বলে এই লাঠি আরো লম্বা হবে। শুনেছে ইয়াসপালা আবাসিক প্রতিনিধি প্যাথোলজিক্যাল লায়ার বসে বসে মিথ্যাচার করে, এর জবাব আমরা দেব। এই লাঠিবাজি, লাঠি নিয়ে খেলবে প্রোগ্রাম দিয়েছে, দুই মাস দেন, তিন মাস দেন, সমাবেশ করেন, মহাসমাবেশ করেন, কিন্তু লাঠি নিয়ে যদি জাতীয় পতাকার সঙ্গে লাঠি লাগিয়ে রাস্তায় নামেন, সামনের দিকে খবর আছে। আমি পরিষ্কার বলতে চাই, সামনে খবর আছে, লাঠি খেলা চলবে না। আন্দোলন করেন যত পারেন, কিন্তু লাঠি খেলা চলবে না। আগুন খেলা, আগুন নিয়ে খেলা, অগ্নিসূত্রা চলবে না। আওয়ামী লীগ রাজপথ কাউকে ইজারা দেয়নি, আওয়ামী লীগ রাজপথে আছে। আওয়ামী লীগ প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে, জনগণের সঙ্গে আওয়ামী লীগ আছে সেটা আবারও প্রমাণ করবে। আওয়ামী লীগ দখল করতে চায় রাজপথ, কারণ পৈতৃক সম্পত্তি নয়। রাজপথে আমরা নামবো জনগণের জন্য, রাজপথে আমরা নামবো আমাদের উন্নয়নের জন্য, অর্জনের জন্য। আজকে যে বিএনপি এই দেশে, তারা একটাও দৃষ্টান্ত আছে যেটা দেখিয়ে বলবে আমাদেরকে ভোট দাও।